আনুষ্ঠানিকভাবে পরীক্ষা না নিয়ে এইচএসি পরীক্ষার ফল প্রকাশে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড আইনের সংশোধনী প্রস্তাবে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই অনুমোদন হয় প্রধানমন্ত্রী গণভবন থেকে সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন বৈঠক শেষে সাংবাদিকদের শিক্ষামন্ত্রী জানান আগামী আঠারোই জানুয়ারি জাতীয় সংসদে চলতি বছরের প্রথম অধিবেশন শুরু হবে ফলে আইনের সংশোধনের প্রস্তাব অনুমোদন হলেও এখনই অধ্যাদেশ জারি করা হবে না সংসদে সংশোধনটির পাশ হওয়ার পরই ফল প্রকাশ করা হবে শিক্ষা বোর্ড আইনের এই সংশোধনীর মাধ্যমে এখন থেকে দেশের যে কোনো দুর্যোগ বা মহামারীতে পরীক্ষা না নিয়ে ভিন্ন পদ্ধতিতে শিক্ষার্থীদের মূল্যায়ন করতে পারবে সরকার করোনা অতিমারির কারণে গত বছর এইচএসসি পরীক্ষা নেওয়া হয়নি তাই জেএসসি ও এসএসসি পরীক্ষার ফলের ভিত্তিতে এইচএসসির ফল প্রকাশ করার সিদ্ধান্ত নেয় সরকার